আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব বড়দের টপস তৈরি করা। আর এই টপসটা তৈরি করার জন্য এখানে আমি দুই কালারের কাপড় নিয়েছি। এখানে কাপড়টা মানে নিচে যে ঘেরটা হবে সে অনুযায়ী ডাবল ভাবে ভাঁজ করে নিয়েছি, এবং এক কালারের যে কাপড়টা আছে এটাকেও কিন্তু দুইটা ভাঁজ করে নিয়েছি, এই যে এরকম ভাবে। তো বন্ধুরা, আপনারা যদি এরকম ভাবে টপস তৈরি করতে চান, নিচের ঘেরটা কতটুকু হবে সেই অনুযায়ী ভাবে করে কাপড়টাকে ভাঁজ করে নেবেন। আমি যে এখানে প্রিন্টের যে কাপড়টা নিয়েছি এটা লিলেন কাপড়, মানে ভাঁজ করার সুবিধার জন্য আমি প্রথমে এটাকে দুইটা ভাঁজ করে নিয়েছি। এবার আমি বডির মাপ অনুযায়ী কাপড়টা কিভাবে কাটবো সেটা দেখাবো। তো বন্ধুরা, টপসের লম্বাটা নিব আমি এখানে 38 ইঞ্চি, তার জন্য এখানে আমি 2 ইঞ্চি বেশি নিব, অর্থাৎ 40 ইঞ্চি লম্বাটা নিব। তো একটা পাট আমার ছোট হবে আর একটা পাট হবে বড়, মানে বডির সামনের পাটে এটা থাকবে, তো এটা আমি ছোট রাখবো। তো এটা আমি কতটুকু ছোট রাখবো সেটা দেখিয়ে দিচ্ছি। এখান থেকে প্রায় 7 ইঞ্চি ছোট এটা থাকবে, বডির সামনের যে পাটটা থাকবে এটা ছোট থাকবে। তো বন্ধুরা, এবার আমি বডির মাপ অনুযায়ী এখানে দাগ দিব। এখান থেকে আমি বডির উপরের মাপটা দিব। তো বন্ধুরা, এখানে কাঁধের মাপ আছে 14 ইঞ্চি, তার অর্ধেক হবে 7 ইঞ্চি, আমি এই 7 ইঞ্চি বরাবর দাগ দিব। এখান থেকে হাতার মোড়ার মাপ দিব আমি 6.5 ইঞ্চি, এবং উপরের দিক থেকে দাগটাকে এভাবে করে এলের মতো করে দিয়ে দিব। তো এখানে যে হাতার মোড়ার মাপটা দিয়েছে এখানে হবে বডির মাপটা, তো বডির মাপ হবে 40 ইঞ্চি, তার 1/4 হবে 10 ইঞ্চি, আমি 10 ইঞ্চি বরাবর দাগ দিব। এবং তো উপরের দিক থেকে 14 ইঞ্চি বরাবর এই মাপটা আমি এই 40 ইঞ্চি বরাবরই রাখবো, অর্থাৎ এখানেও হবে 1/4 10 ইঞ্চি। তো এই দাগটার সাথে এই দাগটাকে আমি এভাবে করে মিলিয়ে দিব। এরপর নিচের দিকে যে যে প্রিন্টের যে কাপড়টা আছে এই প্রিন্টের কাপড়টাকে এই যে এভাবে করে ইঞ্চি টেপ দিয়ে এই যে এই বরাবর এভাবে করে ধরবো, দাগটাকে এভাবে করে দিয়ে দিব। এরপর এখানে সেলাইয়ের জন্য 1 ইঞ্চি বেশি রাখতে হবে, আমি 1 ইঞ্চি এভাবে করে বেশি নিয়ে তারপর দাগটা দিয়ে দিব। এরপর হাতার মোড়ার দাগটা দিয়ে দিব, হাতার মোড়ার দাগটা যে এভাবে করে দিবেন আপনারা। তো বন্ধুরা, এক কালারের যে কাপড়টা আছে এটা হবে বডির সামনের দিকে, তো এর জন্য এখানে আমি গলার মাপটা দিচ্ছি। তো গলার চওড়াটা হবে 6 ইঞ্চি, তার অর্ধেক হবে 3 ইঞ্চি, আমি 3 ইঞ্চি বরাবর এখানে দাগ দিব। আর এখান থেকে গলার ডিপটা নিব 5.5 ইঞ্চি, উপরের দিক থেকে এই দাগটাকে এভাবে করে দিয়ে দিব। আর এই গলাটা আমি গোল তৈরি করব, তো এর জন্য গোল রাউন্ড শেপ দিয়ে দিব এটাকে, যে এভাবে করে কাঁধের দিক থেকে এভাবে করে 1/2 ইঞ্চি নিচের দিকে এভাবে নামিয়ে দিব। তো বন্ধুরা, বডির মাপ অনুযায়ী আমার এখানে দাগ দেওয়া হয়ে গেছে, এবং এই দাগ অনুযায়ী এখানে আমি এই কাপড়টা কাটবো। পিছনের যে প্রিন্টের কাপড়টা আছে আমি এটার গলা কিন্তু কাটবো না। এরপর নিচের দিকে কাপড়টা যেমন সোজা আছে আমি এটাকে সোজা রাখবো না, উপরের দিকে এভাবে করে রাউন্ড করে উঠিয়ে দিব, এই দাগটাকে কিন্তু এভাবে করে দিয়ে দিব। এবার এই দাগ অনুযায়ী কাপড়টা আমি কাটবো। তো আমার কাটার সুবিধার জন্য কাপড়টাকে আমি ঘুরিয়ে নিব। তো এখানে যে এক কালারের কাপড়টা আছে এখানে যে গলার রাউন্ড শেপটা দিয়েছি এই রাউন্ড শেপ অনুযায়ী আমি এখানে গলার কাপড়টা কাটবো। পিছনের কাপড়টা কিন্তু আমি এখন কাটবো না। তো এখানে আমি মাঝ বরাবর একটা কোনা কাটবো সেলাইয়ের সুবিধার জন্য, আর এখানেও আমি একটা কোনা কেটে রাখবো। তো বন্ধুরা, বডির সামনের পার্ট এবং পিছনের যে পার্টটা হবে সেটা কাটা হয়ে গেছে। এবার এটার উপর আরও একটা পার্ট হবে সেটা কাটবো, এটা আমি অন্যরকমভাবে কাটবো, যার কারণে আমি এখান থেকে নিচের এই যে পার্ট আছে এটা আমি উঠিয়ে ফেলবো। তো বন্ধুরা, বডির এক কালারের যে কাপড়টা আমি সামনের পার্টে কেটেছি, এই অনুযায়ী আমি আরও একটা পার্ট তৈরি করব। তো এর জন্য এই বডির যে সামনের পার্ট মানে মাঝ বরাবর যে মাপটা আছে এখান থেকে আমি 3 ইঞ্চি বরাবর একটা দাগ দিয়ে নিব। এই 3 ইঞ্চি বরাবর এখানে একটা দাগ দিব, এখানেও দাগ দিব। এবার এই 3 ইঞ্চি বরাবর এই কাপড়টাকে যে এভাবে করে ভাঁজ করে নিব, এবং ভাঁজ করে এখানে আমি একটা পিন আটকে নিব কাটার সুবিধার জন্য, এই বরাবর। তো পিন আটকানো হয়ে গেছে। এবার আমি প্রিন্টের যে কাপড়টা আছে সে কাপড়টা আমি ফেলবো। তো কাপড়টা আমি দুটো ভাঁজ করে ফেলেছি। এরপর এক কালারের যে কাপড়টা আছে এটার উপরে যে এভাবে করে রাখবো।
বন্ধুরা, মাপ অনুযায়ী আমার এখানে কাপড়টা ফেলা হয়ে গেছে। এবার আমি এই এক কালারের কাপড় যেভাবে আছে সেই অনুযায়ী এখানে চক দিয়ে দাগ দিয়ে নিব। দাগ দেওয়া হয়ে গেছে, এবার আমি এই এক কালারের কাপড়টা আমি সরিয়ে ফেলবো। আপনারা যাতে করে ভালো মতো বুঝতে পারেন তার জন্য আমি আরেক কালারের চক নিয়েছি। এই যে এটা এটা দিয়ে যে কালারটা দাগ দিচ্ছি এটা হবে এই মাপের। এবার এই দাগ অনুযায়ী এই কাপড়টা আমি কাটবো। এবার এই কাপড়টাকে আমি এভাবে করে আমার দিকে নিয়ে নিব কাটা সুবিধার জন্য। তো এখানে যে কাপড়টা আছে মানে জয়েন্ট আলা, তা আমি এখান থেকে কাপড়টা আলাদা করে ফেলবো। তো বন্ধুরা, আমি এখান থেকে কাপড়টা আলাদা করে নিয়েছি। এবার এখানে যে মাপটা আছে এই মাপ থেকে আমি আরো 4 ইঞ্চি উপরে একটা দাগ দিব, 4 ইঞ্চি উপরে দাগ দিব, এবং এই দাগটাকে এই কোনাকুনি ধরে এভাবে করে দিয়ে দিব। এবার এই দাগ অনুযায়ী এই কাপড়টা আমি কেটে ফেলবো। তো আমি যখন এই কাপড়টা কেটেছিলাম তখন কিন্তু এখানে আমি 3 ইঞ্চি কাপড় কম কেটেছিলাম, আর এর জন্য আমি এখানে এই কাপড়টা কেটে নিয়েছি। এখানে দুইটা পার্ট আছে। তো বন্ধুরা, এখানে 3 ইঞ্চি কাপড় কম ছিল, এখানে আমি 3 ইঞ্চি নিয়েছি এবং এই পার্টটা ডাবল হয়ে বসবে, আর সেলাইয়ের জন্য আমি 1 ইঞ্চি কাপড় বেশি নিয়েছি। এই দুইটা পার্ট, দুইটা পার্টের সাথে জয়েন্ট হয়ে যে এখান থেকে যে নিচের দিক থেকে এভাবে হয়ে উপরে আপনার এই কলারের মতো করে বসবে, এই যে এভাবে হয়ে। তো টপসটি কিভাবে থাকবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বড় যে পার্ট এটা পিছনের দিকে থাকবে, এটা হচ্ছে বডির সামনের পার্ট এই কালো অংশটা, আর এটার উপরে আমার এই পার্টটা এইভাবে করে থাকবে। আর এখানে কিন্তু এই যে আমি যে একটা টুকরা কেটেছিলাম এটা কিন্তু এই যে এখানে সাইডে জয়েন্ট হয়ে আর উপরে যে কলারের মতো করে তারপরে বসবে। আজকে আপনাদের সাথে শেয়ার করব টপস তৈরি করার পদ্ধতিগুলো। তো বন্ধুরা, আমি এখানে বড়দের সাইজে এখানে টপসটা তৈরি করেছি। তো আপনারা যদি ছোটদের জন্য এরকম টপস তৈরি করতে চান তাহলে মাপগুলো কিভাবে নেবেন, অথবা বড়দের জন্য যদি তৈরি করতে চান এই মাপগুলো কিভাবে নেবেন, সেটি নিয়ে আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব এবং মাপগুলো দেখিয়ে দিব। তো বন্ধুরা, এখানে যেমন আমি টপসের লম্বাটা নিয়েছিলাম 38 সাইজ, তারপরে যদি ছোটদের জন্য তৈরি করতে চান তাহলে কিন্তু এটা আপনারা 32 সাইজের মধ্যে রাখতে পারেন। এবং এখানে আমি 3টা পার্টে তৈরি করেছি। পিছনের মানে বডি পিছনে যে পার্ট আছে এটা হবে বড়, এরপর এটা হচ্ছে বডির সামনের পার্টের অংশ, এখানে আমি 1 কালার ইউজ করেছি। বডির পিছনের পার্টে যে কাপড়টা দিয়েছি সেটা দিয়ে আবার বডির সামনের পার্টে আমি এই ডিজাইনটা তৈরি করেছি। তা আমি যখন এই ডিজাইনটা এটা তৈরি করেছিলাম, এখানে যে পার্ট আছে এখানে আমি 3 ইঞ্চি কাপড় কম নিয়েছিলাম। এখানে যে কাপড়টা আছে এটা কিন্তু আমি আলাদাভাবে জয়েন্ট দিয়ে নিয়েছি। তো আপনারা যদি বাচ্চাদের জন্য এরকম ভাবে তৈরি করতে চান, আমি যেমন এখানে কাঁধের মাপটা নিয়েছি 13 ইঞ্চি, আপনারা 10-12 বছর অথবা 13 বছর বাচ্চার জন্য যদি তৈরি করতে চান তাহলে কাঁধের মাপটা আপনারা 12 ইঞ্চি নিতে পারেন। আর পিছনের দিকে এরকম কলারের মতো হবে। এই যে এখানে যে পাড়টা আমি 3 ইঞ্চি কাপড় কম নিয়েছিলাম এটা দিয়ে আমি কিন্তু পিছনের দিকে কলারের মতো করে তৈরি করেছি। তা আপনারা যদি এরকম ভাবে তৈরি করতে চান তাহলে খেয়াল রাখবেন এখানে যে আমি ভিতরের যে পার্ট আছে এটার গলাটা নিয়েছি 6 ইঞ্চি, ছোটদের হলে আপনারা গলাটা ডিপটা নেবেন আপনারা 5 ইঞ্চি। তো বন্ধুরা, এখানে এটার এটা হচ্ছে বডি পিছনের পার্ট, এটা হচ্ছে সামনের পার্ট, এটাও সামনের পার্ট। তো আমি যেরকম পিছনের পার্টটা বড় রেখেছি সামনেরটা মানে যা রেখেছি তা থেকে এই যে পার্ট আমি আলাদাভাবে রেখেছি এটা আরো ছোট নিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু আমি যেরকম এটা এইভাবে করে নিয়েছি, আপনার ইচ্ছে করলে কিন্তু এটাকে আরো উপরের দিকে কোনাকুনি করে এভাবে করে দিতে পারেন, দেখতে কিন্তু ভালো লাগবে। আর ভিতরে যে 1 কালারের কাপড়টা দিয়েছে আপনারাও কিন্তু 1 কালার কাপড় দিয়ে ভিতরে তৈরি করতে পারেন। এখানে যেমন আমি কোনো কিছু ইউজ করিনি, এখানে আপনারা প্রয়োজনে হাতের কাজ অথবা পুঁতি দিয়ে আপনারা কাজ করতে পারেন, দেখতে কিন্তু আরো আকর্ষণীয় লাগবে। তো বন্ধুরা, আমি এই ড্রেসটা তৈরি করার জন্য স্টেপ যে কাপড়টা আছে এটা আমি 2 গজ কাপড় নিয়েছিলাম, এবং এই কাপড়ের পানাটা ছিল আপনার 3.5 হাত পানা। তো আপনারা যদি বড়দের জন্য এরকম তৈরি করতে চান অবশ্যই আপনাকে 2 গজ কাপড় নেওয়া লাগবে এবং 3.5 হাত পানার হতে হবে। আর এখানে যে আমি এই যে হাতাটা যেটা তৈরি করেছি মৌসুমি হাতা, এই হাতা তৈরি করতে গেলে আপনার কাপড় অবশ্যই বেশি লাগবে।
তা আপনারা যদি ছোটদের জন্য এরকম হাতা তৈরি করতে চান, এখানে যেমন আমি হাতার লম্বাটা নিয়েছি প্রায় 9.5 ইঞ্চি, আপনারা কিন্তু এখানে 7 ইঞ্চি নিতে পারেন, এবং নিচের যে ঝুলটা সেটা আপনারা, আমি এখানে যতটুকু নিয়েছি তার থেকে আপনারা আরো কম নেবেন, 3 ইঞ্চি নিতে পারেন। আর এখানে যে যে নিচের নিচের দিকে যে ঝুলানো যে অংশটা আছে, এটা আপনারা বড়ই রাখতে পারেন, এই অংশটা যত বড় থাকে দেখতে কিন্তু ভালোই লাগে। তো আপনারা কিন্তু তৈরি করে দেখতে পারেন, খুবই সুন্দর একটা ড্রেস। আর ভিতরের কাপড়টা আপনার যদি বড়দের জন্য নিতে চান, অবশ্যই আপনাকে 1 গজ কাপড় নেওয়া লাগবে, আর এটা 2 হাত পানার কাপড় হলেই চলবে। ছোটদের জন্য যদি তৈরি করতে চান, আপনি লম্বা যতটুকু সেই অনুযায়ী আপনার কাপড়টা কিনে নিতে পারেন। আর বন্ধুরা, আমি এই ড্রেসটা যে তৈরি করেছি, প্রতিটা অংশ কিভাবে জয়েন দিবেন সেটাও দেখে মানে আপনাদেরকে বলে দিচ্ছি। এই সামনের যে পাট আছে খোলা অংশটা এটা, আর এই এক কালারের যে কাপড়টা আছে, দুইটা পাট একসাথে নিয়ে বডির এই পিছনের পাটের সাথে আপনার জয়েন দিতে হবে। অনেকেই আপনারা বুঝতে পারেননি এই ড্রেসটা আসলে আমি কিভাবে তৈরি করেছি, খুবই ইজি একটা পদ্ধতি। সামনের পাট মানে সামনের যে দুটা পাট আছে, দুইটা পাট একসাথে নিয়ে আমি এই পিছনের কাঁধের সাথে একসাথে জয়েন দিয়েছি। তো প্রথমে এই এক কালারের যে কাপড়টা আছে এটার গলাটা আমি তৈরি করে নিয়েছি, তারপর আমি এই দুটা পাট একসাথে নিয়ে পিছনের পাটের সাথে জয়েন্টটা দিয়েছি। আর কামিজ যেভাবে সেলাই করে অথবা একসাথে জামা যেভাবে সেলাই করে, বাকি সেলাইগুলো কিন্তু আমি সেভাবেই করেছি। আর এখানে যে কম কাপড়টা নিয়েছি, এটা আমি পরে মানে সম্পূর্ণ কাপড়ের কাজ যখন হয়ে গেছে, তারপর আমি কিন্তু এই কাপড়টা জয়েন্ট দিয়ে মানে পিছনের দিক থেকে প্রথমে জয়েন্টটা দিয়েছি, তারপর এই পাটটাকে সামনের দিকে এনে এই যে ভাঁজ করে এখানে আমি সেলাইটা করেছি। সম্পূর্ণ রাউন্ডটাই আমি এভাবে করে নিয়ে এই পাশ পর্যন্ত আমি একই স্টাইলে এই সেলাইটা করেছি। তো বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু বিভিন্ন স্টাইলের টপস এভাবে করে তৈরি করতে পারেন, আমি এরকম ভাবে তৈরি করেছি, আপনারা কিন্তু একটু ভিন্ন রকম মানে এখানে পরিবর্তন এনে আপনারা এই ড্রেসটি তৈরি করতে পারেন। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার এই চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেননি, তো প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, এবং পাশে থাকা যে বেল বাটনটি আছে সেটি অন করে রাখবেন। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।